রাত বাজে তিনটা দুই বান্ধবী মিলে এই রাতের বেলা কাপড় কাটতেছি বিশাল এক বিয়ের আয়োজন চলছে বাট আমাদের একটু দাওয়াত দিল না হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো রাতের বেলা আমরা কি কাজ করি সেটাই নর্মালি আপনাদের সাথে রাতে খাওয়ার ভিডিও শেয়ার করি যে কি খেতে ভালো লাগে কি খেতে পছন্দ করি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু রাতে শুধু খাই না কাজও করি আর রাতের বেলা কাজ করতে না অনেক বেশি ভালো লাগে কারণ অনেক বেশি নিস্তব্ধ থাকে একদম ঠান্ডা একটা আবহাওয়া থাকে আর ওই মুহূর্তে কাজ করাটা অনেক বেশি ভালো লাগে তো আমার মতো কে কে আছেন যে রাতে কাজ করাটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো তো এইখানে যেটা হয়েছে অনেকগুলো কাপড়ে পিস হয়েছিল তো ওইখান থেকে আমরা যেটা করব এই রাতের বেলা কাটার জন্য প্রিপারেশন নেছি রাত বাজে একটা আর এই রাত একটা বাজে আমরা দুই বান্ধবী মিলে কাপড় কাটতে বসছি তো আমরা দুইজন মিলে এখানে কাপড়গুলো কাটতেছি আর এখান থেকে কোন কাপড়ের পিসটা আপনাদের পছন্দ হয়েছে মানে আপনাদের কাছে ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন তো আর একটা কুইজ যে এইখানে কোন কাপড়ের পিসটা আমার ছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে যদি আপনারা কমেন্ট কমেন্ট করে জানাতে পারেন তাহলে আপনাদের নিয়ে একটা ভিডিও বানাবো আচ্ছা ঠিক আছে তো যাই হোক যে আমি এক এক করে প্রত্যেকটা কাপড় সুন্দর করে আমার ফ্রেন্ড কাটতেছে আর আমি এক এক করে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে কে কে এই সেলাইয়ের কাজ পারেন একটু কমেন্ট করে জানাবেন তো এতে করে আমারও সত্যি অনেক বেশি ভালো ভালো লাগে যে আমার ভিউয়ার্সরা অনেক বেশি মানে গুণবতী যাই হোক এইভাবে পরে সবগুলো কাপড় কাটা ফাইনালি ডান সে একটা বাজে কাপড় কাটতে বসা হয়েছে আর এখন বাজে রাত তিনটা চিন্তা করেন একবার আমরা শুধু এই রাত তিনটা বাজে খাই না কাজ করি তো এই যে সবগুলো কাপড় কাটা একদমই শেষ আর কি একটা অবস্থা দেখুন চারো দিকে কাপড় দিয়ে আর আমরা যেহেতু কালকে রোজা রাখবো আর কাজ করতে করতে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে প্রচণ্ড হাংরি আমরা তো এখন কি খাবো নিয়ে নিয়েছি যে জ্যাম আর পাউরুটি তো আমরা এক পিস করে পারুটি নিয়েছি আর জ্যাম নিয়ে নিচ্ছি আর এগুলো খেয়েই আমরা রোজা রাখবো এক পিস পাউরুটি রুটি খেয়ে আর এক গ্লাস পানি খেলেই কিন্তু পেটটা ভরে যায় তো আমরা এই রাতের বেলা শুধুমাত্র পাউরুটি রুটি আর জ্যাম খেয়ে রোজা রাখবো ইনশাল্লাহ তো যাই হোক আমরা কিভাবে এটা সার্ভ করতেছি সেটাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি দুই বান্ধবী মিলে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি অন্যদিক দিয়ে বিশাল এক বিয়ের আয়োজন চলতেছে চিন্তা করেন একবার আমাদের একটু দাওয়াতও দিল না আমাদের দাওয়াত দিলে কি এমন ক্ষতি হতো আমরা যে না হয় বিরিয়ানিটা খেয়েই চলে আসতাম আমরা তো আর খুব বেশি ডিস্টার্ব করতাম না যাই হোক আজকে রাতে দেখেন আবহাওয়াটা না খুবই ভালো কারণ অনেক সুন্দর একটা বাতাস আর ঠান্ডা ঠান্ডা বৃষ্টি দু একটা ফোটা পড়তেছে এত বেশি গরমের মধ্যে এরকম একটা আবহাওয়া দেখলে সত্যি অনেক বেশি ভালো লাগে আর রাত এতটাই গভীর দেখুন সবাই ঘুমাচ্ছে আর কতটা সুন্দর দেখা যাচ্ছে আর আমার ক্যামেরায় কতটা সুন্দর দেখা যাচ্ছে আসলে আমি বুঝতে না আপনারা যতটা দেখার দেখে নিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ